কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এক ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে অশ্লীল ভিডিও ধারণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেত্রী সঞ্জিতা চৌধুরী অন্তরার বিরুদ্ধে। দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওই ছাত্রী জানান, হলের গণরুমে ডেকে নিয়ে তাকে 4.5 ঘন্টা ধরে নির্যাতন এবং ভিডিও ধারণ করে অন্তরার নেতৃত্বে ছাত্রলীগের আরও কয়েকজন। নির্যাতনকারীদের শাস্তি চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 8 ফেব্রুয়ারি প্রথম বর্ষের ক্লাস শুরু হয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে। সিটের ব্যবস্থা না হয় ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী উঠেন এক আবাসিক ছাত্রীর কাছে অতিথি হিসেবে। বিষয়টি ছাত্রলীগ নেত্রী অন্তরাকে না জানানোই ভুক্তভোগী ওই ছাত্রীকে হলের নিজ রুমে দেখা করতে বলেন, কিন্তু অসুস্থতার কারণে দেখা করতে যেতে না পারাই গত 12 ফেব্রুয়ারি রাত 11টায় গণরুমে ডেকে নেন ছাত্রলীগ নেত্রী সঞ্জিতা চৌধুরী অন্তরা। শুরু হয় রাতভর অমানবিক নির্যাতন। সাহস হয় কিভাবে আপুর মুখে মুখে কথা বলিস, তোর কে আছে, এখন তোর কে আসবে, তুই তোর তোর সাহস আসে কোথা থেকে? তাই বলে আমাকে খুবই থাপড়ানো চড়ানো 4-5টা আপু মিলে, আমার ডিপার্টমেন্টের তাবাসুম আপু ছিল ওখানে, আমাকে উনো মারেছে, আবার মাউবি আপু ওই মারেছে, আরও সবই যা বলে সবই মিথ্যা বলে। আমাকে গলায় গামছা বাঁধাইয়া ধরে এখনই তোকে ফাঁস দিয়ে মেরে ফেলবো, মুখে গামছা ঠেসে ধরে বুকের উপর জোরে করে, মোটা আপু এক ছিল নাম জানি না আমি, জোরে করে লাথি মারে, জোরে করে থাপ্পড় মারে। ওই ছাত্রী জানান বারবার তাদের পা ধরে ক্ষমা চেয়েও মেলেনি রেহাই। আমি আপুদের পায়ে পর্যন্ত ধরেছি, সে বলে আপু আমাকে আমার ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমার কখনো এমন হবে না, তাও তারা আমাকে নির্যাতন চালায়া যাচ্ছিল। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি ওই ছাত্রীর পরিবারের। 7 তারিখে ক্লাসে আসে, 11 তারিখে মেয়েটার উপর নির্যাতন করা হয়েছে শারীরিক এবং মানবিক, আমি এর সুস্থ বিচার কামনা করি। এখানে পড়তে পাঠাইছি, এখানে আমার বোন পড়াশোনা করবে, সবার সাথে বলেছি সবার সাথে মিলেমিশে চলবে, ছাত্রলীগের কিছু নেত্রী আমার বোনের সাথে এরকম খারাপ আচরণ করেছে, আমি এর সুষ্ঠু বিচার চাই। তবে অভিযুক্ত ওই ছাত্রলীগ নেত্রীর দাবি তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা বানানো। গত 11 তারিখ গণরুমে কিছু মেয়ে আমার কাছে অভিযোগ জানায় যে আমার নাম নিয়ে ফুলপরি নামে এক ফুলপরি খাতুন ফিনান্স ব্যাংকিং বিভাগ 2021-22 শিক্ষাবর্ষে তাদের কাছে যে সিট কাটা এবং নানান হুমকি দেয়। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমরা অভিযোগটা পেয়েছি একটু আগে, অফিসে এসে দেখলাম একজন মেয়ে একটা অভিযোগ করেছেন, অভিযোগটা আমরা আমলে নিয়েছি, এই বিষয়ে কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে আগাতে হবে আর কি। রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।